আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে পাক্কি বিরিয়ানি। অথেন্টিক পাক্কি বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করা হয়। আপনি চাইলে এটি খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। পাক্কি বিরিয়ানির মাংসের সাইজগুলো কাচ্চি বিরিয়ানির থেকে তুলনামূলক কিছুটা ছোট হয়ে থাকে। পাক্কি বিরিয়ানি তৈরি করতে প্রথমত লাগবে গরুর মাংস। এখানে গরুর মাংস পরিষ্কার করে নেওয়া হয়েছে। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বড় এলাচ বা শাহী এলাচ, অনেকে একে কালো এলাচ নামেও চিনে থাকে, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট একসাথে, পরিমাণ মতো চিনি, বাসমতি রাইস, সাথে কেওড়া জল, গোলাপ জল, জর্দা রং। কেউ চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন অথবা জাফরানও নিতে পারেন, আলু বোখারা, কাঠবাদাম। কাঠবাদামগুলো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। সাথে যাচ্ছে কিশমিশ, লিকুইড দুধ নর্মাল টেম্পারেচার, কাঁচামরিচ ঝাল অনুযায়ী যে যেরকম পছন্দ করেন, সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, টক দই, ঘি। আমি এখানে কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। আপনারা চাইলে নর্মাল বিরিয়ানি মশলা দিয়ে এটা করতে পারেন, কিন্তু কাচ্চি বিরিয়ানি মশলার সুবিধা হচ্ছে এখানে দুটি প্যাকেট একসাথে পাওয়া যায়। একটি হচ্ছে গুঁড়ো মশলার, অপরটি হচ্ছে আস্ত গোটা মশলার। কাচ্চি বিরিয়ানির গুঁড়ো মশলা, কাচ্চি বিরিয়ানির প্যাকেটের ভিতরে যে আস্ত মশলাগুলো ছিল, এখানে রয়েছে তেজপাতা, সবুজ এলাচ, দারুচিনি, কাবাব চিনি, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ। কাচ্চি বিরিয়ানি থেকে পাক্কি বিরিয়ানি রান্না করার প্রসেসটা টোটালি ডিফারেন্ট। পাক্কি বিরিয়ানিতে গরুর মাংসগুলো প্রথমত ভালো করে রান্না করে নিতে হয়, তারপরে উপরে রাইসগুলো দেওয়া হয়। গরুর মাংসের সাথে আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বড় এলাচ আর বিরিয়ানি মশলার 4 ভাগের 3 ভাগ দিয়ে দেব, 1 ভাগ রেখে দেব। সাথে টক দই, কাঁচামরিচ, সবুজ এলাচি, দারুচিনি, চিনি, সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে সিদ্ধ আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ ও জর্দা রং ভালোভাবে মেখে নেব। আমি জর্দা রং মেশানোর সময় একটু পানি দিয়েছি। চুলায় কড়াই গরম হলে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেব। সয়াবিন তেল গরম হয়ে গেলে খোসা ছাড়ানো কাঠবাদাম কুচি দেব আর কিচমিচি দিয়ে 5 মিনিট ভালোভাবে ভেজে বাটিতে তুলে নেব। কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করা আলুগুলোকে তেলে ভেজে নেব। যেহেতু আমার আলুগুলো আগে থেকে সিদ্ধ করানো, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। 5 থেকে 10 মিনিট ভেজে তুলে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। একই কড়াইতে বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করতে হবে। পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পেঁয়াজের বেরেস্তাগুলো হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে পেঁয়াজের বেরেস্তার 4 ভাগের 1 ভাগ তুলে রাখব। বাকি 3 ভাগ পেঁয়াজের বেরেস্তার সাথে আগে থেকে মেখে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসের সাথে পেঁয়াজের বেরেস্তাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষানোর সময় মাংস থেকেই পানি বের হবে, তাই এই সময় এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসে থেকে যে পানি বের হয়েছে সেগুলো শুকিয়ে যাবে। এরপর মাংসে পরিমাণ মতো পানি দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। আধা ঘন্টা বা 30 মিনিট পরে ঢাকনা তুলে দেখব যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে লিকুইড দুধের 3/4 দিয়ে দেব এবং 1 ভাগ রেখে দেব। এরপর ঝোলগুলো শুকিয়ে উপরে তেল ভেসে আসলেই বুঝে যাব যে আমাদের মাংস রান্না রেডি হয়ে গেছে। এখন একটি বলে বাসমতি রাইসগুলো নিয়ে নিয়েছি। আমি যে ব্র্যান্ডের বাসমতি রাইস নিয়েছি প্যাকেটে লেখা ছিল 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই হবে, তাই আমি চালগুলো ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব। চুলায় অন্য একটি হাঁড়িতে পানি বসাবো। পানিতে স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ সয়াবিন তেল এবং আস্ত যে গোটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এখানে পানির পরিমাণটা হবে, চাল যদি হয় 1 কাপ তাহলে পানি দেব 3 কাপ, কারণ এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পানি টকবক হয়ে আসলেই চালগুলো পানিতে ছেড়ে দেব। চাল যখন 80% হয়ে যাবে তখন চালগুলোকে একটি স্টেনারের মধ্যে ঢেলে দেব যেন অবশিষ্ট পানিগুলো ঝরে যায়। মাংসের হাঁড়িতে মাংসের উপরে আলু বোখারা আলু সাজিয়ে নেব। আলু সাজানো হয়ে গেলে এর উপরে পেঁয়াজের বেরেস্তা, ভেজে রাখা কিশমিচি ও কাঠবাদামগুলো ছড়িয়ে দেব। তারপর কাঁচামরিচ সাজিয়ে দেব। স্টেনার থেকে চালগুলো একটা চামচের সাহায্যে এর উপরে বিছিয়ে দেব ভালো করে। চালের উপর কেওড়া জল, রোজ ওয়াটার আর লিকুইড দুধের সাথে সামান্য পরিমাণ চিনি এবং জর্দা রং মিশিয়ে রাইসের উপরে ছিটিয়ে দেব। যদি দুধের সাথে জাফরান মিক্সড করে বিরিয়ানির উপরে দেওয়া হয় তাহলে বিরিয়ানি থেকে সুন্দর অ্যারোমা আসে। এখন বিরিয়ানির উপরে ঘি দিয়ে দিলাম, তারপর কিছু পেঁয়াজের বেরেস্তা এবং যে বিরিয়ানি মশলা ছিল সেগুলো ছিটিয়ে চামচ দিয়ে চালের সাথে একটু মিশিয়ে দিলাম। এখন 20 মিনিটের জন্য বিরিয়ানি দমে দিতে হবে। দমে দেওয়ার সময় বিরিয়ানির হাড়ির নিচে পুরাতন তাওয়া দিতে হবে যেন বিরিয়ানি পুড়ে না যায়। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এবং চালগুলো অনেক ঝরঝরে হয়েছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে কি পরিমাণ মশলা ব্যবহার করেছি তা লিখে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।